আগামী বছর 190 জনের তালিকা করবে। এর পরের বছর অবশিষ্ট যারা আছেন তাদের সবাইকে বলবে যে গণকমিশন 116 জন আলেমের নাম দুদককে দেওয়ায় মুখ খুললেন মামুনুল হক। আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের কেমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শকবৃন্দ, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মামুনুল হকের ভিডিওটি দেখানোর আগে আপনাদেরকে ছাত্র অধিকার পরিষদের তারেক ভাইয়ের একটি ভিডিও ফুটেজ দেখাবো। তিনিও 116 জন আলেমের নাম দুদককে দেওয়ায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো চলুন আমরা তারেক ভাইয়ের সেই ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদেরকে আল্লামা মামুনুল হকের ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে একদিকে বসায় দেন আর আজহারি সাহেবকে একদিকে বসায় দেন, দেখেন কোন দিকে লোক হয়। বিরিয়ানি না দিলে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ শুনতে যাবে না। প্রশ্ন করতে হবে তুরিন শেখ কে? তুরিন হলো সেই নারী যার বিরুদ্ধে তার মা অভিযোগ করেছে যে তুরিনকে অনৈতিক কাজে বাধাগ্রস্ত করার কারণে সে তার মাকে অত্যাচার করেছে, মানসিক নির্যাতন করেছে, শারীরিকভাবে হ্যারাসমেন্ট করেছে, বাড়ি থেকে বের করেছে। সেই মহিলা হলো তুরিন আফরোজ, এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে 25 কোটি টাকা ঘুষ এবং বোরকা পরে ঘুষ নিতে যাবে। বোরকা হলো আমাদের মুসলিমদের হলো পবিত্র একটা ড্রেস, সেই ড্রেস পরে সে বলছে যে সে লুকায়ে ঘুষ নিতে যাবে। আরেকজন আছে মানিক সাহেব, যে আদালতে বিচার কাজে ছিল এবং অনেকবার প্রশ্নবিদ্ধ হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব সে নিয়েছে, এক দেশের নাগরিকত্ব তার হয় না, এবং সে রাষ্ট্রপতির কাছে তার অপকর্মের জন্য ক্ষমাও চেয়েছে এবং বিরোধী মতের রাজনৈতিক দলকে বিভিন্ন সময় হ্যারাসমেন্ট করেছে, ভুল মামলার রায় দেওয়ার কারণে তার নাম অনেকবার আদালতে অনেকবার পত্রিকায় এসেছে এবং তার চাকরির বয়স শেষ হয়ে যাওয়ার পরেও মামলার সে রায় দিয়েছে। এতগুলো কাজে প্রশ্নবিদ্ধ এই দুজন ব্যক্তি, তারা 116 জন আলেমের নামে তারা ধর্ম ব্যবসায়ী এরকম একটা অভিযোগ দিয়েছে। 116 জন আলেমকে ধর্ম ব্যবসায়ী, তাও কী ধরনের আলেম? মিজানুর রহমান আজহারিকে বলেছে ধর্ম ব্যবসায়ী, আব্বাসী সাহেবকে বলেছে ধর্ম ব্যবসায়ী, এবং এই মানিক আবার বলছে যে কি বলছে, ধর্ম বিষয়ে তার জ্ঞান নাই অতটা, ধর্ম বিষয়ে সে অতটা বিচক্ষণ না। তাহলে যেই ব্যক্তির ধর্ম বিষয়ে জ্ঞান নাই, ধর্ম বিষয়ে বিচক্ষণতা নাই, সেই ব্যক্তি কিভাবে ধর্মীয় নেতা বা ধর্মীয় ওয়াজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে? অভিযোগের একটা প্রক্রিয়া রয়েছে। ধরেন আপনি একজনকে চোর মনে করছেন, অথবা আপনি জানেন চোর, আপনি বললেন চোর, এর ফলেই তাকে সামাজিকভাবে চোর বলে প্রতিষ্ঠিত করার সুযোগ নাই। কেউ যদি অপরাধ করে, ক্রাইম করে, তাকে মানে বলার সঙ্গে সঙ্গেই সুযোগটা নাই আসলে। হ্যাঁ, তাকে অভিযোগ দেওয়ার পরে অভিযোগটা প্রমাণিত হতে হবে। এই তুরিন এবং মানিক দুদকে অভিযোগ দিয়েছে যে এই আলেমরা 116 জন আলেম, মিজানুর রহমান আজহারি, আব্বাসী সাহেব সহ, মামুনুল হক সহ, তারা ধর্ম ব্যবসায়ী, তারা বলেছে, অভিযোগ দিয়েছে। তোমরা অভিযোগ দিলা, অভিযোগ দেওয়া মানেই তো এটা প্রমাণিত হবে সত্য নয়, তাই না? দুদককে অভিযোগ দিছে, ভালো কথা, দুদক তদন্ত করুক, তদন্ত করার পরে যদি আসলেই প্রমাণিত হয় তারা ধর্ম ব্যবসায়ী, তখন তোমরা প্রেস বিজ্ঞপ্তি করো। তোমরা অভিযোগ একটা দিয়ে সাংবাদিকদের সামনে এসে বলছো তারা ধর্ম ব্যবসায়ী, তোমাকে এই বলার অধিকার কে দিয়েছে? তুমি যে আলেমদের নিয়ে খতিয়ান করছো, তোমার খতিয়ান কে করবে? তুমি তো তোমার মাকে সম্পদ থেকে বঞ্চিত করেছো, মায়ের সম্পদ দখল করেছো, ও তোমার অনৈতিক কাজের জন্য তোমার মা বাধা দেওয়ার কারণে তুমি মাকে ঘর থেকে বের করে দিয়েছো, তোমার খতিয়ান কে দেখবে? এই যে বোরকা পরে তুমি 25 কোটি টাকা ঘুষ নিতে যাচ্ছিলা যে রাজাকারদের বিচার করার বিষয়ে, হ্যাঁ, সাধারণ অপরাধ না, রাজাকারের কাছ থেকে ঘুষ নিতে যাচ্ছে যে রাজাকারকে সে মানে মুক্তিযোদ্ধা অথবা রাজাকার না এরকম প্রমাণ করবে, তার অপরাধটা কোন লেভেলের? কিছু হয়নি, এদের কিছু হবে না, কারণ এরা এই কাজগুলো করছেই পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে করছে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, এমন এমন ব্যক্তিকে তারা অভিযুক্ত করেছে যেই ব্যক্তিকে সামাজিকভাবে খুব বেশি মানুষ ভালোবাসে। আপনি মিজানুর রহমান আজহারি একদিকে, অন্য সকল বক্তাকে, যত সেলিব্রিটি আছে সবগুলোকে একদিকে দেন, কার জনসভায় লোক বেশি হবে?
সকল সেলিব্রিটি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে একদিকে বসায় দেন আর আজহারি সাহেবকে একদিকে বসায় দেন, দেখেন কোন দিকে লোক হয়। বিরিয়ানি না দিলে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ শুনতে যাবে না, বিরিয়ানি না দিলে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ শুনতে যাবে না। সেই ব্যক্তির নামে এরা অভিযোগ দিচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই আলেমরা কি করে আমাদের জানতে হবে, আলেমরা যে টাকা নেয় হেলিকপ্টারে যায়, কেন যায় এটা শুনতে হবে, শুনতে হবে। একদিনে তিনটা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম বগুড়া, আর একটা প্রোগ্রাম রাজশাহী, আর একটা প্রোগ্রাম হলো সাতক্ষীরা। একটা আলেমের পক্ষে সম্ভব তিন জায়গায় যাওয়া সম্ভব? এতটুকু ভালোবাসা আছে যে একটা আলেমকে দিনে তিন জায়গায় ডাকে, তাহলে যেতে পারবে না তো? তো ওই জায়গার লোকগুলো যদি তাকে হেলিকপ্টারে নিয়ে যায়, তুরিনের সমস্যা কোথায়? দুনিয়ার চোরবাটপারেরা প্রাইভেট বিমান কিনতে পারে, আর তারা একটু তাদেরকে একটু ভাড়াই একটু হেলিকপ্টারে করে নিয়ে যাবে, তাতে তুরিন আফরোজের জ্বালা পড়া করছে যে আলেমরা কেন হেলিকপ্টারে চড়বে। ভাই, আলেমদেরকে মানুষ হেলিকপ্টারে চড়া না, পারলে হেলিকপ্টার কিনেই দিত তাদের যোগাযোগে সহজ করার জন্য। দিনের কাজ করছে, সহজ করার জন্য মানুষ বিভিন্নভাবে হেল্প করবে। আগে হজমসলামের সময় মানুষ ঘোড়ায় চড়ছে না, ঘোড়ায় কেন চড়ছে? সহজ হওয়ার জন্য। উটে কেন চড়ছে? সহজ হওয়ার জন্য। কেন চড়ছে? বাহন, বাহন কি অবৈধ? তখন ঘোড়া ছিল, উট ছিল, পায়ে হেঁটেও যেত, ঘোড়াতেও যেত, ঘোড়াতে দ্রুত যেত। তো এখন ঘোড়ার পরিবর্তে মোটর সাইকেল হয়েছে, বাস হয়েছে, প্রাইভেট কার হয়েছে, আরও দ্রুত। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা ছাত্র অধিকার পরিষদের তারেক ভাইয়ের ভিডিও ফুটেজটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শকবৃন্দ, ফেসবুকে একটি ভিডিও দেখলাম যা প্রচুর পরিমাণে ভাইরাল, সেটি হচ্ছে আল্লামা মামুনুল হকের কারাগারে যাওয়ার পূর্বের ভিডিও। এই ভিডিওতে আল্লামা মামুনুল হক যে কথাগুলো বলেছেন তা বর্তমানে 116 জন আলেমের নাম লিস্ট করার ঘটনার সাথে মিলে যায়। তো দর্শকবৃন্দ, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। 1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে, তদন্ত প্রতিবেদন, এবং 100-এর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা নামের তালিকা করেছে 19 জনের। আজকে যদি ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায়, আজ যদি ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায়, আগামী বছর 19 জন নয়, আগামী বছর 190 জনের তালিকা করবে। এর পরের বছর অবশিষ্ট যারা আছেন তাদের সবাইকে বলবে যে মাঠে ময়দানে কোনো কথা বলা যাবে না। এর পরের বছর বলবে মসজিদের মিম্বারে কি বলবেন আমরা ঠিক করে দিব। কাজী, আজকে ওঠো, শপথ নাও, 1200 কোটি মুসলমান, ভেদাভেদের সময় আর নাই। কে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ভেদাভেদ ভুলে যাও। কে আহলে হাদিস, নাম আজহাবি, কোনো ভেদাভেদ নাই। সমস্ত ইমামদের গালি গুলোচ করা বন্ধ করো, মাযহাবের বিরুদ্ধে বিষোদ্গার করা বন্ধ করো। তাকায় দেখো, আজকে হানাফি মাযহাবের একনিষ্ঠ অনুসারী একবিংশ শতাব্দীর মুসলমানদের মহানায়ক রাজব তাইয়েবের দোকান নতুন খেলাফতের ডাক দিয়েছেন। আজ 2020 আর 21 সালে এসে আবার নতুন করে সেই ফ্যাসিবাদ, সেই স্বৈরাচারী মানসিকতা আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এই ভূত চেপে বসেছে। ওরা মনে করতেছে হুজুররা এত বড় বড় কথা বলবে হবে না, এটাই হলো আসল সমস্যা। ওদের মূল সমস্যা হলো হুজুররা এত বড় বড় কথা বলবে কেন। এজন্য যেই সব হুজুররা বড় কথা বলে তালিকা করেছে। আমি আলেম ওলামাদেরকে বলি, আজ মামুনুল হককে বাধা দিচ্ছে, আজকে জুনায়েদ আল হাবিব সাহেবকে বাধা দিচ্ছে, আজকে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে বাধা দিচ্ছে। নামের তালিকা করেছে 19 জনের। যদি তারা এই তালিকা করে আমাদের কণ্ঠ রোধ করতে যদি সক্ষম হয়, মনে রাখবেন ব্যক্তিগতভাবে আমার অন্তত কিছুই হবে না। আমার বাপ আমার জন্য যেই পরিমাণ সহায় সম্পদ রেখে গেছেন, আমরা তিন পুরুষ খেয়ে শেষ করতে পারবো না। এত এভাবে পেট পালার জন্য ওয়াজ করার কোনো দরকার আমাদের নাই। কিন্তু কথা যেটা, সেটা হলো ওরা শুধুমাত্র ব্যক্তি হিসেবে আমাদের কণ্ঠ রোধ করতে চায় না, আমাদের কণ্ঠে ইসলামের শ্রেষ্ঠত্বের জয়গান উচ্চারিত হয়, আমাদের কণ্ঠে সোচ্চার ভাবে দেশের কথা, স্বাধীনতার কথা, মুসলিম জাতিসত্তার কথা উচ্চারিত হয়। এই কারণে ওরা আমাদের কণ্ঠ রুখে দিতে চায়। আল্লাহু আকবার, সামিলুনা সামিলুনা,
ওরা এই অপচেষ্টায় সফল কাম হয়ে যায়, আগামী বছর ১৯ জন নয়, আগামী বছর ১৯০ জনের তালিকা করবে। এর পরের বছর অবশিষ্ট যারা আছেন তাদের সবাইকে বলবে যে মাঠে ময়দানে কোনো কথা বলা যাবে না। এর পরের বছর বলবে মসজিদের মিম্বারে কি বলবেন আমরা ঠিক করে দিব। মোহতারাম হাজিরিন, কাজেই ঈশান কোণে মেঘের কালো অবস্থা দেখে, ঈশান কোণে কাল বৈশাখীর কালো মেঘ দেখে হুঁশিয়ার হও, সতর্ক হোক। এভাবেই ময়মনসিংহের মতো ব্রাহ্মণবাড়িয়ার বীর তাওহিদী জনতার মতো ফ্যাসিবাদী স্বৈরাচারী অগণ অসাংবিধানিক অগণতান্ত্রিক এই আচরণের বিরুদ্ধে এভাবেই যদি আমরা প্রতিবাদ করতে শিখি, আমাদের ন্যায্য অধিকার দাবিয়ে রাখবার শক্তি কারো হবে না, শক্তি কারো হবে না। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং সেখানে আল্লামা মামুনুল হক কী বলেছেন তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।